হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষ্ণা কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলু দিয়ে গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটি পাত্রে দিয়ে দিলাম সয়াবিন তেল, এবার এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ, এবার পেঁয়াজের ভিতরে দিয়ে দেব 4-5টা তেজপাতা, 4 টুকরা দারুচিনি আর 5টা এলাচ, থেতো করে একটু গুঁড়ো করে নেওয়া। এবার আমি এর ভিতর দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন পেস্ট, দুই চা চামচ মরিচ বাটা, এক চা চামচ হলুদ, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমার মশলা কষানো হয়ে গেছে, এবার আমি এর ভিতরে দিয়ে দেবো মাংস। ঢেকে দিয়ে আমরা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। এবার আমি মাংসের ভিতরে দিয়ে দেব আলু, গরুর মাংসের আলু একটু বড় বড় করে টুকরা করে দিবেন, তার কারণ মাংস একটু সিদ্ধ হতে হতে আলুটাও সিদ্ধ হয়ে যায়। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ঝোলের পানি, আর একটু পানি দেবো, তার কারণ আমি এটা একটু পাতলা ঝোল করবো। আলু দিয়ে মাংস, গরুর মাংস রান্না করলে পাতলা ঝোল করলে এটা একটু স্বাদ বেশি লাগে, আর এমনি খালি গরুর মাংস রান্না করলে সেটা ভুনা করলে বেশি ভালো লাগে।
আমার মাংস সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেকে দিয়ে আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আর কিছুক্ষণ রান্না করব। হয়ে গেল আমার আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোল। আপনারা বাসাতে একবার ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।